এখন আমরা যে সমস্যার মুখোমুখি তা হলো মাটির অবলুপ্ত হয়ে যাওয়া। পৃথিবীর প্রত্যেক দায়িত্বশীল বৈজ্ঞানিক স্পষ্ট বলছেন যে 2045 মধ্যে আমরা 40% কম খাবার উৎপন্ন করব, আর আমাদের জনসংখ্যা হয়ে দাঁড়াবে তখন 920 কোটি। সভ্যতার পতন ঘটবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আমরা নিজেদের জন্য এমনই এক ভয়ঙ্কর পৃথিবী কল্পনা করছি আর তৈরিও করছি, কিন্তু এর মোড়টা ফেরানো যেতে পারে। এই জন্যই মাটিকে বাঁচানোর অভিযান। মাটির হাল ফেরাতে 192টি দেশের সবগুলিতেই মাটি বিষয়ক নীতি নিয়ে আসা, এরই একটা অংশ হিসাবে মাটির হাল ফেরানোর জন্য সমর্থনকে সক্রিয় করে তুলতে আমি 30,000 কিলোমিটার মোটরসাইকেলে পাড়ি দিচ্ছি। 21 মার্চ থেকে শুরু করে 100 দিন যেন গোটা পৃথিবী মাটির কথা বলে। আপনিও এতে সামিল হন, আসুন আমরা এটা সম্ভব করে তুলি।